নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকের টপিক আপনারা ক্যাপশনে নিশ্চয়ই দেখেছেন, তো আর কথা না বাড়িয়ে টপিকে আসি। বন্ধুরা, আমাদের দেশের প্রায় মানুষের একটি প্রশ্ন যে তার লিঙ্গ 3 ইঞ্চি বা অনেকের তার থেকেও ছোট, তো তারা কিভাবে তাদের স্ত্রীকে সুখ দেবে, এই ব্যাপারেই আজকে আমরা সম্পূর্ণ খোলামেলাভাবে আলোচনা করব। তো বন্ধুরা, যাদের লিঙ্গের সাইজ উত্তেজনার সময় 3 ইঞ্চি বা তার কম থাকে, তারা এই সাইজ দিয়ে কিভাবে তার সঙ্গিনীকে সম্পূর্ণ সুখ দেবে। উত্তেজনার সময় যদি কারো লিঙ্গের সাইজ 3 ইঞ্চি বা তার কম হয়, কিন্তু তার লিঙ্গ যদি মোটা হয়, তাহলে তার চিন্তা করার কিছু নেই, সে ওই লিঙ্গ দিয়েই যে কোনো ধরনের মহিলাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবে, শুধুমাত্র তাকে কিছু কৌশল ফলো করতে হবে। 1 নম্বর টপিক, সেক্স প্লে। বন্ধুরা, উত্তেজনার সাথে সাথেই স্ত্রীর ভিতরে আপনি লিঙ্গ প্রবেশ করাবেন না। স্ত্রীর ভিতরে লিঙ্গ প্রবেশ করানোর আগে তাকে এত বেশি আদর করতে হবে যে সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং তার যৌনাঙ্গে যথেষ্ট পরিমাণে জল জমে যৌনাঙ্গ পিচ্ছিল হয়। আপনার লিঙ্গ প্রবেশের আগে আপনার স্ত্রীকে 15-20 মিনিট খুব ভালোভাবে আদর করুন, অর্থাৎ সেক্স প্লে করুন। 2 নম্বর পয়েন্ট, সঙ্গিনীর উত্তেজিত জায়গা, অর্থাৎ আপনার যে সেক্স পার্টনার রয়েছে তার শরীরের সেক্স পয়েন্টগুলো। সাধারণভাবে বেশিরভাগ মেয়ের গলা, মুখ, ঘাড়, পেট, পিঠ, দুধ, থাই, পাছায় সেক্স থাকে, কিন্তু কিছু মেয়ের ক্ষেত্রে এই স্থানগুলো ব্যতিক্রমও হয়। তাই আপনাকে প্রথমে আপনার সঙ্গিনীর সেক্স স্পটগুলোকে জেনে নিতে হবে, তারপর সেই জায়গায় বেশি করে আদর করুন। আর যদি আপনি আপনার জিহ্বা দিয়ে আপনার সঙ্গিনীর এই সব স্থানে চুমু খান, লেহন করেন, তাহলে আপনার স্ত্রী খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাবে। বিশেষ করে মহিলাদের দুধের বোটায় পুরুষের জিভ দিয়ে আলতোভাবে স্পর্শ করলে নারীরা ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্ট, লিঙ্গ প্রবেশ করানো। দর্শক বন্ধুরা, আপনি যখন দেখবেন আপনার সঙ্গিনীর গুদে অনেক জল জমে গেছে এবং জায়গাটি পিচ্ছিল হয়ে গেছে, তখন আপনি আপনার লিঙ্গ গুদের ভেতর ঢোকাতে পারেন। লিঙ্গ ঢোকানোর পর শুধু ঠাপ দিলেই হবে না, ঠাপ দেওয়ার পাশাপাশি আপনি যদি আপনার একটি আঙুল দিয়ে আপনার সঙ্গিনীর গুদের মূত্রনালীতে নাড়াচাড়া করতে থাকেন, দেখবেন অল্প সময়ে আপনার সঙ্গিনী সম্পূর্ণ তৃপ্তি পেয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, পোজ বদলান। তো দর্শক বন্ধুরা, যখন সঙ্গিনীর সাথে করতে থাকবেন, তখন একটানা না করে একটু বিরতি নিন, মানে লিঙ্গ গুদ থেকে বের করে সঙ্গিনীকে আদর করুন, তার শরীরে হাত বোলান, তারপর কোনো কাপড় বা কাগজ দিয়ে নিজের ও সঙ্গিনীর যৌনাঙ্গ মুছে দিন, তারপর অন্য কোনো পোজে করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যে পোজে আগ্রহ সেই পোজে আপনার সঙ্গিনীর সহমত আছে কিনা সেটি জেনে নিতে হবে। এইভাবে করলেও আপনি অনেক বেশি সময় ধরে আপনার সঙ্গিনীকে হাঁপাতে পারবেন এবং দুজনে তৃপ্তি লাভ করবেন। তো দর্শক বন্ধুরা, 5 নম্বর এবং শেষ পয়েন্ট, সম্পূর্ণ লিঙ্গ প্রবেশ করুন। আপনি যখন সঙ্গিনীকে ঠাপ দেবেন, তখন আপনার সঙ্গিনীর কোমরের নিচে একটি বালিশ দিয়ে দেবেন, তাতে আপনার সম্পূর্ণ লিঙ্গ আপনার সঙ্গিনীর গুদের ভেতরে ঢুকে যাবে। আবার আপনি বিছানায় চিত হয়ে শুয়ে আপনার সঙ্গিনীকে করতে বলুন, এভাবেও আপনার সম্পূর্ণ লিঙ্গ আপনার সঙ্গিনীর গুদের ভেতর ঢুকে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনার লিঙ্গ যদি ছোট হয়ে থাকে, তাহলে এই 5টি উপায়ে আপনি আপনার সঙ্গিনীকে চুদে তৃপ্তি দিতে পারবেন। মনে রাখবেন, লিঙ্গ বড় হলেই যে স্ত্রীকে তৃপ্তি দেওয়া যায়, সেটি কিন্তু বেশিরভাগ মানুষেরই ভুল ধারণা। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, আসছি নতুন টপিক নিয়ে। নমস্কার।